আসসালামু আলাইকুম, আমি মিলন আর আপনারা দেখছেন গ্রিন লাইফ। তো আজকে আমি আপনাদেরকে যে সবজিটি দেখাবো এটির সঙ্গে অনেকে পরিচিত না। এই সবজিটি সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায় এবং এটি অনেকের কাছে একটি জনপ্রিয় সবজি। এবং এই সবজিটি আপনারা শহর অঞ্চলে যে কোনো কাঁচা বাজারে পেয়ে যাবেন এবং এটি সাধারণত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত পাওয়া যায়। এই সবজিটি দেখতে অনেকটা কচু পাতার মতো এবং এই সবজিটি বিভিন্ন জেলায় বিভিন্ন নামে পরিচিত। তবে ম্যাক্সিমাম জেলাতে এটিকে থানমান বলে থাকে এবং কিছু কিছু জেলায় বিষ কচু বা গ্যাটকুন বলে থাকে। এর ডগা থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। তো সবজিটি সংগ্রহ করার পর এটির ডগা আপনারা টবে পুঁতে দিবেন, তাহলে সেখান থেকে কিছুদিনের মধ্যেই চারা বের হবে এবং একটি টবে এক থেকে দুটি চারা বের হলে সেখান থেকে অসংখ্য গাছ বের হবে এবং টব ভর্তি হয়ে যাবে। এবং এটি হারভেস্ট করার কিছুদিন পরে আবার সবজিটি টব ভর্তি হয়ে যাবে। এই সবজিটি টবে একবার লাগিয়ে আপনারা কয়েক বছর খেতে পারেন। আমার এখানে যে সবজিটি দেখতে পাচ্ছেন এটি বয়স 2 বছর, অর্থাৎ 2 বছর আগে আমি লাগিয়েছিলাম এবং কিছুদিন পরপরে এটি হারভেস্ট করি, আবার কিছুদিনের মধ্যেই সবজিটি টব ভর্তি হয়ে যায়। তো এটি চাষ করা খুবই সহজ, এটি চাষে তেমন কোনো খাদ্যের প্রয়োজন নেই এবং তেমন পোকামাকড়ের আক্রমণ হয় না। তো এটি চাষ করতে হলে যেখানে 3 থেকে 4 ঘন্টা রোদ থাকে টবটি সেখানে রাখবেন এবং মাসে 2 থেকে 3 বার খোল সার দিলেই হবে, আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন না। এবং টবের মাটি শুকিয়ে যাওয়ার আগেই টবে জল দিতে হবে, যেহেতু এটি কচু জাতীয় সবজি, এটিতে টব ভর্তি করে পানি দিলেও কোনো সমস্যা হবে না, কারণ এটি ভিজে ভিজে জায়গায় থাকতে পছন্দ করে। এবং আপনারা যদি গুগলে থানমান লিখে সার্চ দেন তাহলে এই সবজিটির পুষ্টিগুণ এবং এটি কী কীভাবে খাওয়া যায় ডিটেল পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।